নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। দেখুন, আমার প্রতিটা ভিডিও আপনারা একটু খেয়াল করে দেখবেন, মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই, আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ে। দেখুন, আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমাদের ভালো সময় কাটছে না, যাচ্ছে না, কিন্তু আপনাদেরকে একটি কথা বলে রাখি, একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না। আপনার ভালো সময় যাচ্ছে, অন্যজনের খারাপ সময় হয়তো যেতেই পারে, আবার অন্যজনের ভালো সময় যাচ্ছে, আপনার দেখবেন খারাপ সময় যাচ্ছে। তাই এটা নিয়ে চিন্তিত করবেন না। জ্যোতিষশাস্ত্র বলছে যে কর্কট রাশিতে বুধ জুলাই মাসে এই তুলা রাশির আর্থিক সুবিধা ও পদোন্নতির যোগ রয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে 29 জুন কর্কট রাশিতে গমন করতে চলেছে বুধ। বুধ তার নিজস্ব রাশি মিথুন থেকে সরে যাবে এবং চাঁদের রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। বুধ 19 জুলাই পর্যন্ত কর্কট রাশিতে থাকবে এবং এই সময়ে সূর্য কর্কট রাশিতে পৌঁছাবে। এমন অবস্থায় সূর্য ও বুধের মিলন হবে কর্কট রাশিতে, যার কারণে বুধাদিত্য রাজযোগ কার্যকর হবে। বুধকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এটি বুদ্ধিমত্তার জন্য দায়ী গ্রহ। ব্যবসা কর্মজীবনে বিশেষ সাফল্য আনতে বুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুধ কর্কট রাশিতে থাকার কারণে জুলাই মাসটি এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত একটি মাস হতে চলেছে এবং বুধের আগমনের ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বাম্পার সুসময় আসতে চলেছে। বুধের গমন তুলা রাশির জাতকদের জন্য বড় সাফল্য নিয়ে আসতে চলেছে। এই সময়টা আপনার জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না। অতএব আপনি যদি কোনো বড় কাজ শুরু করতে চান, কোনো নতুন চুক্তি চূড়ান্ত করতে চান, তবে তা বিলম্ব করবেন না, অবশ্যই করে ফেলুন। এই সময়ের মধ্যে করা ডিল আপনাকে ভালো লাভ এনে দিতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি এবং সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে, পদ প্রতিপত্তি ইত্যাদি সুবিধা পাবেন এই সময়ের মধ্যে। আপনার বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। বুধের গমনের ফলে তুলা রাশির জাতকদের জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না। এই সময়ের মধ্যে আপনার দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আপনি যে নতুন কাজ শুরু করতে চান তার জন্য খুব ভালো, আপনি অবিলম্বে নতুন কাজ শুরু করুন। কর্মজীবনের দিক থেকেও সময়টি খুব উপকারী হবে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে। সন্তান সংক্রান্ত উদ্বেগ দূর হবে। বিবাহিতদের সুখী সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি প্রেমে বিয়ে করতে চান, তবে ট্রানজিটটি সেই দিকে থেকেও আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি কর্কট রাশিতে বুধ জুলাই মাসে কিভাবে ভাগ্য খুলছে তুলা রাশির। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।